প্রশ্ন করেছেন নদী ম্যাম, আমার ছেলের বয়স 1 বছর, ওজন 9 কেজি, জন্মের পর জন্ডিস হয়েছিল, তাই ওর হিমোগ্লোবিন কমে গিয়ে 8 পয়েন্ট। আমি ওকে ডক্টর দেখিয়েছি, ওষুধ খাইছি, ওর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কি খাওয়াবো? 1 বছর, ওজন 9 কেজি, ওজন ভালো আছে আপনার বাচ্চার। রক্ত তৈরি করার জন্য আসলে আমরা তো আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলি, বিশেষ করে মুরগির কলিজা, মাছের কলিজা, বাদাম, খেজুর, মালটা, আনার, কলা, ডিমের কুসুম, এগুলোতেই আয়রনটা ভালো থাকে, ডালের মধ্যে থাকে। একটু লেবু দিয়ে ডাল ভাত খাওয়াতে পারেন, ডালের স্যুপ আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, মুরগির হাড়গোড় ছেঁচে আমরা স্যুপ করে দিতে বলি, সেখানেও খাওয়াতে পারেন। এছাড়া হোল গ্রেনে কিন্তু আয়রন থাকে, সেই খাবারগুলো আপনার বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারেন। পাশাপাশি ডক্টর যখন আপনি দেখেছেন, আপনাকে অবশ্যই তাকে আয়রন ফলিসন সাপ্লিমেন্টও কিন্তু দিতে হতে পারে।